আজ আমরা আবার আমাদের ওয়ার্ল্ডে খেলবো। তো আগের দিন আমরা মোটামুটি গাছপালা খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে আসছিলাম এই ভিলেজের ভেতরে। এখান থেকে তেমন বেশি কিছু লুট টুট করবো না, এখানে তোমাদের তেমন মনে হয় না কোনো কাজকর্ম আছে। এখানে বেচারা ভিলেজাররা ঘোরাঘুরি করতেছে, এদের থেকে কোনো লুট টুট করা যাবে না, ইজ্জতের ব্যাপার। যাই হোক, চলো এখন আমরা এখান থেকে সামনের দিকে যাইতে থাকি, কোনো একটা বাগান খুঁজে পাইলেই হইতেছে। আর এখান থেকে চাইলে আমরা ক্যাকটাস নিয়ে যাইতে পারি, কোনো প্রবলেম নেই। কারণ এই আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাবো না, কারণ আমাদের এই ভিলেজ দিয়ে তো আবার আমাদের ব্যাক করতে হবে, মানে আমাদের বাসায় ব্যাক করতে হবে। তো চলো সামনের দিকে। ও ভাই কত বড় ডেজার্ট, এই ডেজার্টের ভিতরে তো মনে হয় না যে কিছু আমরা খুঁজা পাবো। আচ্ছা আমাদের এক মিনিট, আমি কি দেখলাম, আমরা সে ওয়েপেন তৈরি করতে পারবো মেবি লাঠি দিয়ে। ওইখানে মনে হইতেছে একটা পিরামিড খুঁজা পাইছি। চলো তো, এইদিকে ছিল ভিলেজ আর ওইদিকে হইতেছে মনে হয় পিরামিড, সেই ডেজার্ট পিরামিড খুঁজা পাইছি। কিন্তু ভেতরে অন্ধকারের ভেতরে তো কিছুই দেখতে পারবো না আমরা গেলেও। আর এগুলা যে মাইন করবো, আমার কাছে তেমন কোনো জিনিসপত্র নাই, মানে আর কি এগুলা ভাঙার জন্য। আর এর ভেতরে ঢুকলে এখান থেকে আবার উপরে উঠতে প্রবলেম হবে। এক কাজ করে আমি কিছু বালু ভেঙে নিয়ে আসি, মানে আর কি স্যান্ড নিয়ে আসি। কিন্তু থেকে এখান থেকে বের হবো কেমনে? হাই হাই দেখো কাহিনি, এবার এখান থেকে বের হইতে পারবো, পারবো পারবো, প্রবলেম নাই। উডও নাই যে একটা শোভেল তৈরি করব, মানে খুবই খারাপ একটা অবস্থায় আছে আমরা এখন বলতে পারো। কিছু নাই বলা ভুল, আমাদের অনেক কিছুই আছে, রাজ্যটা অনেক কিছু আছে, বাট কোনো আইটেম টাইটেম কিছু না, একদম নতুন অবস্থা হয়ে গেছে। চলো ভেতরে চলো, আমি মোটামুটি এখান থেকে কিছু স্যান্ড নিয়ে নিচ্ছি, যাতে এটা লুট করার পর এখান থেকে বের হইতে পারি আমি। আর এর ভেতর দেখি মোটামুটি ভালো কোনো লুট টুট পাওয়া যায় কিনা। একটা পিকঅ্যাক্স থাকলে খুবই ভালো হইতো রে ভাই, কারণ অন্তত ঠিকঠাক মতো সবকিছু ভাঙতে পারতাম। আচ্ছা ঠিক আছে, নিচে চলো, এইবার এখান থেকে এটা ভাঙা নাও। আর এর নিচে আছে টিএনটি, টিএনটি পরে দেখতেছি এর ভেতরে, গান পাউডার, তারপরে হার্ডি, দেখি কুকুর টুকুর টেম করতে কাজে লাগবে। যা ভাই এখানে যা আছে আপাতত আমাদের জন্য সবই প্রয়োজনীয় জিনিস বলতে পারো, কারণ মিয়া আমাদের কাছে এমনি কিছু নাই, সো সেই হিসাবে এগুলো অনেক কাজের জিনিস। এটা হইতেছে তোমার মাকড়সার জাল, এটা দিয়ে আমরা ফিশিং রড তৈরি করতে পারবো। এইখানে ও টাকা পাইছি, কিছু নিয়ে নাও। এর ভেতরে আবার বালুকে রাখা দেয়, আর একটা মাত্র চেস্ট লুট করা বাকি, এর ভেতরেও ভালো কিছু নাই। কোথাও তো ভালো কিছু পাইলাম না, তেমন এই ডেজার্ট পিরামিডের ভেতরে তেমন কিছুই ছিল না ভালো। আচ্ছা এর নিচে টিএনটি গুলা নিয়ে নেই, টিএনটি গুলা দেখি পরে যদি কোনো কাজে লাগাইতে পারি আর কি। টিএনটি দিয়ে এবার কি বা করবো, যাই হোক চলো এখান থেকে আমি এখন উপরে উঠা চইলা যাই, এখানে আর কোনো কাজ নাই। মাশাল্লাহ ভালোই লুট পাইছি আলহামদুলিল্লাহ বলো, বেশি লুট টুটেরও কোনো প্রয়োজন নাই। এখন সোজা ও এখান থেকে তো শুধু আমরা ব্লক প্লেস করে উপরে উঠা যাইতে পারবো, অত ঝামেলা কে করে। হ্যাঁ ভাই ইজিলি এখান থেকে বের হওয়া যায়, দেখো বের হয়ে গেছি। ফালতু ডেজার্ট পিরামিড কিচ্ছু খুঁজা পাইলাম না, এখন যাব কোন দিকে? এইদিকে চলো দেখি কোনো গাছপালা কোনো ঘরবাড়ি কিছু খুঁজা পাই কিনা। আচ্ছা আচ্ছা এইদিকে এইদিকে সুগার ক্যান পাইছি, সুগার ক্যান আমার কাছে আগে থেকে না, আমার কাছে ছিল না এর আগে, এখনো পিক করি নাই। আমাদের কিছু সুগার ক্যান নেওয়া হয়ে গেলো, যেগুলো আমাদের পরে কাজে লাগতে পারে। আর এখান থেকে এগুলো ভাঙলে গ্রাভেল না, এখন গ্রাভেল দিবে না ওইখানে, ওইটা কি? কিন্তু ওর ভেতরে কোনো লুট থাকে না, এটা আমার জানা আছে ভালো মতোই। আরে আর কতদূর যাবো ওইভাবে, আমি কোনো সেই এমনি নর্মাল ব্যায়াম তো খুঁজে পাইতেছি না। আরে টাটাল, এখান থেকে তো সে বের হওয়ার রাস্তা, আবার মানে সামনে অনেক বড় সমুদ্র বলতে পারো, এর ওই পাশে তো আমাদের সে রাজ্য, মানে আমাদের রাজ্য আমি এখন যাইতে চাইতেছি না। আমি এখানে কিছু জিনিসপত্র জোগাড় করার জন্য আসছি, তারা এক কাজ করি এখান থেকে একটু জাম্প করে উইরা চলে যায়। চলো এইখান থেকে উইরার কি বা হবে, রকেট থাকলে ভালো হয়তো। আচ্ছা আচ্ছা আমরা রকেট বানাইতে পারবো, তোমার গান পাউডার পাইছি কিছু, আর সুগার ক্যান নিয়ে নেয়, আরও কিছু আমি চিনি বানাই ফেলছি ভুল কইরা। আমি সুগার ক্যান ভাঙতে আসি নাই রে ভাই, আমাদের আরও অনেক জিনিসপত্র খুঁজতে হবে। সুগার সুগার ক্যান নিয়ে পেছন পেছন এর পেছনে দৌড়ায় এ টাইম ওয়েস্ট করা যাবে না আমাদের। আমি ঘুরতে ঘুরতে মনে হচ্ছে একই জায়গায় আবার চলে আসছি। আচ্ছা 29টার মতো পেয়ে গেছি, এবার যদি রকেট তৈরি করতে পারি তাহলে তো খুবই ভালো হবে। চলো এইদিকে মেবি সে ভিলেজ, সো ভিলেজে তো চলে আসছে। এখানে ক্রাফটিং টেবিল কার বাসায় আছে সেইটা আগে দেখতে হবে। দেখি এইখানে ঘরের ভেতরে কোথাও কোনো, আরে বিড়াল ঘোরাঘুরি করতেছে, বাট ক্রাফটিং টেবিল তো নাই। ক্রাফটিং টেবিল কার বাসায় আছে? হ্যালো, এই ক্রাফটিং টেবিল খুঁজতে খুঁজতে এখন এখানে লোকজন ঘুমাইতেছে। আরে ভাই মানুষজন ঘরের মধ্যে এমনি ঘুমাইতেছে, তার ভেতরে এসে আমরা জিনিসপত্র বানাইতে চলে আসছি। আচ্ছা এখান থেকে আমরা মোট 6টার মতো পেপার তৈরি করে, তার সাথে যদি গান পাউডার রাখি, দেখো আমাদের মোট 18টা রকেট, অনেক অনেক 18টা রকেট, মানে অনেক সরি তো বাপু বনি আপনার বাসায় ঢুকে আমরা রকেট টকেট তৈরি করে বের হয়ে গেলাম। যাই হোক চলো, যেহেতু আমরা রকেট জোগাড় করে ফেলছি এখন এখান থেকে সোজা উইরা চলো চইলা যাই, যে কোনো একদিকে চলে আমরা যাইতে থাকি সোজা। তাহলে এখানে কোনো বাগান টাগান খুঁজা পাবো, আর বাগান খুঁজা পাইলেই তো মনে করো আমাদের কাজ হয়ে যাইতেছে, আর কোনো প্রবলেমই থাকবে না। ওইখানে ওইটা কি? হ্যালো, ওইখানে ওইটা কি? এই দেখো একটা পোর্টাল খুঁজে পাইছি, যাক একটা একটা কিছু তো পাইছি লুট টুট করার মতো। এই তো এটা দেখি এখানে কোনো লুট টুট আছে কিনা ভালো। এখানে ভালো লুট টুট, ও চেস্ট এইখানে। আরে ভাই সব গোল্ডের, আর এখানে গোল্ডেন নাগেটও আছে, তোমার হো আছে মেন্ডিং লাগানো, এগুলো নাও। আরে এই ফায়ার চার্জ পাইছি একটা। আরে মনস্টার ক্রিপার কোথায়, আসো আসো মনস্টার মনস্টার আসো। আরে এরা তো, আরে আরে এখানে হোয়াট,
পিরামিডে থেকে মমি বের হয়ে চলে আসছে নাকি? আরে আরে মমি কোথা থেকে আসলো? ভাগো এখানে! ও ভাই, তো ভূত, এগুলো জম্বি না, এগুলো ভূত। মরা মানুষ কোথা থেকে চলে আসলো এখানে? দেখো কাহিনি, রাতের বেলা এখানে মরা মানুষ চলে আসছে। আরে ভাই, মমির সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না এরা ভাই। আরে আরে কতগুলা কতগুলো, আরে মমি মমি পেছনে পড়ছে। ডেজার্টের ভেতরে তোমার ইয়ে থাকে, কি বলে তোমার, হাক্স নাকি জানি, আরে আবার কঙ্কাল, আবার একে তো পেছনে মমি পড়ছে, ওর সাথে ফাইট করে পারতেছ? আমি মারামারি কেন করতেছি এদের সাথে? এদের সাথে আমি ফাইট কেন করতেছি? মুইরা চলে যাই। আরে ভাই, এখানে মমি ঘোরাঘুরি করতেছে, এখানে মোটেও মোটেও এখানে ইয়ে করা যাবে না। আচ্ছা, ওইখান থেকে কিন্তু আমরা আয়রনের ইনগট পাইছি। এবার এগুলা দিয়ে তোমার আয়রনের মানে আর কি আয়রনের নাগেট পাইছি, এগুলো দিয়ে আয়রনের ইনগট তৈরি করে লাঠি আছে কাছে, ইজিলি আমরা তোমার ইয়ে তৈরি করতে পারবো, সেই পিক্যাক্স। তারপরে পিক্যাক্স তৈরি করতে পারলে হইতে, আপাতত আর কিছুর প্রয়োজন নাই। এখন কোনো মতে রাতটা পার করতে হবে আমাদের এইখানে মনস্টারে ভরা পুরো এলাকা। আর কত সামনে যাইতে থাকবো, কিছুই তো খুঁজা পাইতেছি না রে ভাই। ওকে, এখানে একটা সাভানা বায়োম পাওয়া গেছে অনেকক্ষণ পর এইবার। এখানে এটা আগে কি, আগে এখান থেকে লুট টুট করতে হবে। সো উড ভাঙো, উড ভেঙে আমাদের ক্রাফটিং টেবিল, তো নিজেদের তো কোনো ক্রাফটিং টেবিল নাই। আচ্ছা, একটা ক্রাফটিং টেবিল কিন্তু আমার থাকার কথা, কারণ আমি যে বোর্ড তৈরি করছিলাম প্রথমে ওইটা কোথায় ফালাইছি ভুল কইরা। আর মাত্র তিনটা রকেট আছে, রকেট আর ফালতু খরচ করা যাবে না। সো ক্রাফটিং টেবিল হয়ে গেছে এবার আমাদের। আগে যে আয়রন আছে এগুলা থেকে মাত্র মাত্র দুইটা পাইছি, এখন দুইটা দিয়ে পিকঅ্যাক্সও তৈরি করতে পারবো না, তারপরে তোমার আয়রনের অ্যাক্সও তৈরি কিছুই তৈরি করা যাবে না দুইটা দিয়ে একটা শর্ট ছাড়া। আরে আপাতত মিয়া, তুমি উড় দিয়ে জিনিসপত্র তৈরি করা কাজ চালাও, যা আছে জীবনে উড় দিয়েই জিনিসপত্র তৈরি করা শুরু করে দাও। উডেন অ্যাক্স, উডেন অ্যাক্স দিয়ে আপাতত কাজকর্ম করতে থাকি আমরা, পরে একবারে ডায়মন্ড দিয়ে তৈরি করব, প্রবলেম নাই। এখান থেকে আমাদের কিছু উড নিতে হবে, গাছ কাটতে আসছিলাম আজকে আমরা, ঠিক আছে? দেখো আমাদের এই ওয়ার্ল্ডে গাছ খুঁজা বের করতে করতে আমাদের নাক অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমরা মিয়া এতদিন তো উড টুট কিছু লাগে নাই বলে রিল্যাক্সে মজা করছি আমরা, টাইম পাস করছি, কোনো প্রবলেম হয় নাই। বাট এখন উড জোগাড় করতে যে অবস্থা খারাপ হয়ে যাইতেছে, বুঝো তাহলে আমাদের এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে কত প্রবলেম হবে। দেখি এখান থেকে কিছু স্যাপলিং নিয়ে যাবো, যাতে আমাদের বাসার ওইখানেও মোটামুটি আর কি গাছ টাছ লাগাইতে পারি। আর আমাদের আবার এই আমাদের খিদা লাগে গেছে আমাদের। ও ভাই, খিদা লাগবে, একটু দেরি করা হলেও খিদা লাগবে, বুঝতে পারছি। তাহলে আমাদের এখন খাবারের ব্যবস্থা করতে হবে। আমি আগে এক কাজ করি, এলাকায় যতগুলো গাছ আছে গাছ টাছ কাইটা সব উড নিয়ে নেয় আর কিছু স্যাপলিং নিয়ে, তারপর আমি এখান থেকে আমাদের বাসার দিকে বের হয়ে যাবো। আমি আসছিলাম মূলত উড নেওয়ার জন্য, এত দূর ঘোরাঘুরি করে আজকে আমরা উড জোগাড় করছি। উড নেওয়া হয়ে গেলে আমরা আমাদের রাজ্যে ফিরে চলে যাবো। আর রাজ্যে ফিরে যাওয়া শর্টকাট তো তোমরা ভালো করে জানো, জাস্ট ওপর থেকে জাম্প করতে হবে, মরলে হইতেছে। পিকঅ্যাক্স তৈরি করে নেই একটা, আর আর কিছু তৈরি করার প্রয়োজন নাই, এনাফ, যা জিনিসপত্র পাইছে এই অনেক। আর যদি চাও তাহলে একটা ফিশিং রড তৈরি করে নিতে পারো, আর এটা এখানে দাও। ওকে, একটা ফিশিং রড তৈরি করে নেই, আমরা ঠান্ডা মাথায় পরে রিল্যাক্সে ফিশিং করব, প্রবলেম নাই। তো এখান থেকে যা পাইছি অনেক, এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। আর আমি ভাবতেছি যাওয়ার সময় একটা ভিলেজার নিয়ে যাব, নিয়ে যাওয়া যায়। আচ্ছা, গ্রামের কী অবস্থা দেখে আসি আগে। একটা কাজ করি, ক্যাকটাসে এখান থেকে মইরা যায় তাহলে তো আমাদের আমরা মানে ওয়ার্ল্ড স্পন পয়েন্টে চলে যাব, এটাই বেটার হবে আমার মতে। ওকে, আর কতক্ষণ লাগবে? তো রিস্পন, আরে আরে এই ভিলেজে আমি তো ভুলে গেছিলাম এখানে রিস্পন পয়েন্ট সেট করা ছিল। আরে পিচ্ছি, তুমি দৌড়াদৌড়ি কেন করতেছো এখানে? সো গোলেম কাকু, তুমি নিচে কী করতেছো? তোমার তো ভিলেজে গার্ড দেওয়া উচিত। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে সোজা বাসায় বের হয়ে যাই তোমার ভিলেজার টিলেজার পরে। আরে এখানে কালো বিড়াল, এক মিনিট, কালো বিড়াল ভিলেজে কিন্তু এত ইজিলি পাওয়া যায় না, এটা তো উইচের হয়। এখানে কালো বিড়াল, এখানে উইচ আসছে নাকি কোথাও? কোনো তো প্রবলেম আছে। আরে আরে এখানে এখানে র্যাভেজার কোথা থেকে আসলো? এক মিনিট এক মিনিট, ও ভাই এখানে র্যাভেজার। আরে ভিলেজারদের তো এবার মাইরা ফেলবে, ভিলেজাররা মরছে এবার, মানে আমি নিজেই তো আয়রন গোলেম, বাঁচাও বাঁচাও এখানে। আরে আরে আয়, তো র্যাভেজার সব মিলে আমার ধরছে, আমি আমি আর আমার হার্ট নাই, আমি 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 আমার কোনো পাওয়ারটার এখন কিচ্ছু নাই, পেছনে র্যাভেজার পড়ছে কোথা থেকে দেখো কাহিনি। হ্যাঁ তো এবার এবার আসো পারলে, এবার উপরে উঠো পারলে। আরে উপরে উঠা যাইতেছে। আরে কতগুলা এই ভিলেজারদেরও তো ধরে মাইরা ফেলবে এরা, ভিলেজারদের এখানে এসে দাঁড়াই থেকে। আরে দেখি দেখি, নাও নাও, ভিলেজারদেরও ধরতেছে। এখান থেকে যাবা কথা, আয়রন গোলেম স্পন হয়ে গেছে। আরে দিশা মাইরা, এটা আবার কোথায় রিস্পন হইলাম আমি? আরে এক একবার এক এক জায়গায় কেন রিস্পন হইতেছে আমি কিছুই তো বুঝতে পারলাম না, কখনো আকাশের উপর রিস্পন হই, কখনো এখানে এক একবার এক এক জায়গায় রিস্পন। হ্যালো, এরা আবার অন্য ভিলেজার, এদের সাথে তো কোনো কাজ কমে। যাই হোক, আমি আমার বাসায় ফিরে চলে যাই। কোথা থেকে র্যাভেজার আসতেছে, কোথা থেকে কী আসতেছে কিছুই বুঝতেছি না, এবার কেমন ভিলেজার, যাই হোক
এরা আমরা সাথে করে নিয়ে যাইতে পারি। আসো আসো, তুমি আমার সাথে চলো, আমাদের ভিলেজে চলো। এমনি তুমি আমার সাথে চলো, আমাদের রাজ্যে কোনো লোকজন নাই, এমনিও একা একা আমি কি কাজকর্ম করব। তার থেকে ভালো একজনকে নিয়ে যাই সাথে করে, পরে আরেকজনকে নিয়ে যাবানে। অলমোস্ট আমরা চলে আসছি এখান থেকে, জাস্ট আমাদের নদীতে নৌকা নিয়ে নেই। এইবার চলো দেখো কত দ্রুত আমি তোমার আমার গ্রামে নিয়ে চলে যাই। আর তুমি যে গ্রামে থাকতা ওখানে মনে করো বারবার রেভেজার আসে, বাট আমি তোমার যেখানে নিয়ে যাইতেছি মানে আমার বাসায়, মানে আর কি আমাদের রাজ্যে কখনো রেভেজার আসবে না। সো তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো প্রবলেম নাই। যেহেতু এখান থেকে আমি নিয়ে যাইতেছি, তো বাসায় নিয়ে যাইতে যাইতে মেবি এর লুক অনেকটা চেঞ্জ হয়ে যাইতে পারে, কারণ তোমার কাজের উপর নির্ভর করে ভিলেজারের লুক দেখা যায় আর কি। সত্যি কথা যেটা, এর আমি ফার্মার তৈরি করব নিয়ে যে। তো অবশেষে আমাদের রাজ্যে আমরা চলে আসছি, ভিলেজার নিয়ে আসছি একটা সাথে কইরা। সো দেখতে আমি বলছিলাম তোমাদেরকে যে লুক অনেকটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারতেছে লুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা এখন কথা হইতেছে রে, আমাদের এখানে আবার কোনো জম্বি টম্বি কিছু নাই। যাই হোক, জম্বি টম্বি তো সব মাইরা ফেলছিলাম অনেক আগে। আমি অবশেষে আমাদের রাজ্যে চলে আসছি, আমাদের এখন এরে এত উপরে আমি নিয়ে যাব কিভাবে সেটা আমি ভাবতেছি। কোনো উপায় তো আমার জানা মতে নাই। একটা কাজ করে দেয়, আমি এখান থেকে তোমার এই বোট আমি ভেঙে দিচ্ছি, তারপর তুমি নিজে নিজেই কষ্ট করে উপরে উঠা যাও। হ্যাঁ, এবার তুমি কষ্ট করে একটু উপরে উঠা যাও, কারণ দাঁড়ো এর সাথে এমরেল্ড তো এখন ট্রেডিং ট্রেডিং কিছুই করতে পারবো না। দেখো ট্রেডিং করবে না। হ্যালো, এইদিকে কোথায় যাইতেছে বেচারা? এদিক ওদিক দৌড়াদৌড়ি করা ছাড়া কিছু করতে পারবে না। আচ্ছা, ওরা একটা কাজের ব্যবস্থা করে দিব না আমরা। এখন চলো, মিয়া রাত হয়ে গেছে, ক্যাসেলে যে ঘুমায় পড়ি, পরে এসে দেখতেছি ভিলেজার এখানে। ভিলেজার এখান থেকে ডিসপন তো হয়ে না, মনে হয় না ডিসপন হবে। ওরা একটা কাজ দিয়ে দিতে হবে, তাহলে আর ও ডিসপন হইতে পারবে না। সো ওরে যদি আমরা ফিশারম্যান বানাই দেই তাহলেও তো হইতেছে। যাক, ও এখন থেকে না না ফিশারম্যান না, ও ফার্মার তৈরি করাবো না ফিশারম্যান বানাবো। আমি বুঝতেছি না, আমার মতে ফার্মার তৈরি করলে বেশি ভালো হবে, আমাদের কাজকর্ম করবে, অন্তত একটা ফার্মিংয়ের কাজকর্মটুকু করে দিতে পারবে, আর ওর থেকে আমরা খাবার কিনতে পারবো। সো এক কাজ করি, আমি ফার্মার বানাই দিই, ফার্মারই আমার মতে বেস্ট হবে। ওকে ঠিক আছে। সো কোথায় আমাদের, হ্যালো ভিলেজার কোথায় চলে গেল? ওরে বারবার আমি ভিলেজার বলতেছি, ওর একটা নাম রাখতে হবে। সো আজকে থেকে তোমার নাম হইতেছে এইদিকে আসোই নাও, তোমার আমি কাজের ব্যবস্থা করে দিছি। হ্যালো হ্যালো, তুমি কোথায় যাইতেছো? ওর কাছে নিয়ে যেয়ে রাখতে হবে। এবার দাঁড়াও, এখানে দিয়ে দে। হ্যালো, এনাও এনাও, এখানে তুমি কাজ করতে পারবা। আরে এই তো, আরে দাঁড়াও, এ তো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তা আজকে থেকে এর একটা নাম রেখা দেয়। দাঁড়াও, তো তোমার নাম আজকে থেকে হইতেছে, আজকে থেকে তোমার নাম হইতেছে ন্যান্সি। আচ্ছা ঠিক আছে, এর নাম ন্যান্সি। যাই হোক, মেয়ে মানুষ কি নাম রাখবো স্যার? আর আচ্ছা ঠিক আছে, এখানে থাকুক, তুমি এখানে থাকো। দাঁড়াও, তোমার একটা বেডের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তার জন্য আমাদের উল লাগবে, গরু ভেড়া কিছুই তো এখানে স্পন হইতে দেখতেছি না, হইলে তা পরিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমার আমাদের বাসায় আসার দরকার নেই, তুমি এখানে থাকো। আমাদের রাজ্যে আমরা চলে যাই, মানে আর কি আগে যে সকাল করে আসি রাতের বেলায় না হলে। এখানে সব থেকে মজার বিষয়, এখানে দেখো কোথাও কোনো মনস্টার নাই। সো রিল্যাক্সে তুমি এখানে ঘোরাঘুরি করতে পারো, কোনো মনস্টারের প্রবলেম নাই। আগের রাজ্য থেকে এটাই আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে, যদিও আরও আপডেট করবো আস্তে আস্তে, বাট আগের থেকে আমার কাছে এটা আরও বেশি ভালো মনে হইতেছে। চলো চলো ক্যাসেলের ভেতরে চলো, মানে কি রাজ্যের ভেতরে চলো। তো সকাল সকাল চলো, এখন আমরা একটু ফিশিং কইরা নেই, কারণ ফিশিং করলে আমরা এখান থেকে মোটামুটি ভালো কিছু জিনিসপত্র পাবো। আরে এত উপর থেকে তো কিছু ফালাইলেও পাওয়া যাবে না মনে হইতেছে, নিচে থেকে ফিশিং করা লাগবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে ফিশিং করো। আরে আরে ফিশিং কইরা আবার একটা ফিশিং রড পাইছি, লাক অফ দ্য সি টু। ওকে, তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন দেখি। আমাদের মূলত সেই পাওয়ার খুঁজা বের করার উপায় বের করতে হবে, কারণ মানে উপায় টুকটাক আমরা কিছু জানতে পারছি, তারপরেও দেখি। যাই হোক, আমরা খুব শীঘ্রই আমাদের পাওয়ার ফিরে পাবো, তারপর আগের মতো আবার নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে যাব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।